শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরো ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগের থেকে আরো অধিক কঠোর হবে বাল্যবিবাহ বিবাহ বিরোধী অভিযান আজ রাজ্যের ডিসি এসপি দের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অর্থাৎ শুক্রবার নিলাম বাজারে দুই সম্প্রদায়ের লোকের মধ্যে মারপিট আহত বেশ কয়েকজন হলে অসম পুলিশ ও সি আর টানটান উত্তেজনা এলাকায়। অতিরিক্ত মোবাইল এলাকায় অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করে অন্ধ হলেন এক যুবতী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সুইফট ডিজায়ার গাড়ির ধাক্কায় শিশু কন্যা সহ একই পরিবারের বাবা মা প্রাণ হারালেন আটক চালক আজ অর্থাৎ শুক্রবার শুরু হল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বরাক উপত্যকার গৌরব বয়ে আনলেন করিমগঞ্জ জেলার কালীগঞ্জের এক যুবক সর্বভারতীয় স্তরের কুরান প্রতিযোগিতায় ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সমগ্র উত্তর পূর্ব ভারতকে গৌরবান্বিত করল দারুল উলুম বাসকান্দির কুদে হাফিজ সুয়াইব আহমেদ খাজনা দেওয়া গ্রামে চালাতে পারবেন না উচ্ছেদ ঘোষণা গৌহাটি হাইকোর্টের হাইলাকান্দির নিমাই চাঁদপুরে ইসালে সোয়াব মফিলে মোবাইল চুরি পুলিশের হাতে আটক পাতার এক যুবক হলির আগে কৃষকরা পেতে পারেন উপহার একাউন্টে আসতে পারে তেরোতম কিস্তির টাকা এবং শেষ খবরটি মেদার বিকাশ গটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আনতে হবে বললেন বক্তারা আলগাপুর জিনিয়াস জুনিয়র কলেজে পড়ুয়াদের স্কুটি বিতরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাজার কালী মন্দির চত্বরে অবৈধভাবে একটি নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিষয়টি রণ ক্ষেত্রের রূপ নেয় জানা গেছে মন্দির চত্বরে নলকূপ স্থাপন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল মন্দির পরিচালন কমিটির বিষয়টি নিয়ে আগের দিন বিকেলে এক সভাও হয় কিন্তু তা না মেনে আজ অর্থাৎ শুক্রবার সকালে মন্দিরের গেটে ত্রিপল বেদে বিতর্কিত স্থানে আবার নলকূপ স্থাপনের কাজে লুক লাগিয়ে দেন স্থানীয় আপ দলের জনৈক নেতা শিয়াবুদ্দিন এতে বাধা দেন মন্দির কমিটির লোকেরা পরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা সরালে এক সময়ে তথাকথিত আপ নেতা সহ তার বাইও ওদের সাঙ্গ পাঙ্গরা হাতে রড লাঠি নিয়ে মন্দিরে প্রবেশ করে ব্যাপক বাংচুর চালায় বলে অভিযোগ মন্দির চত্বরে থাকা কুণ্ড সহ আশপাশের বেড়া ক্ষতিগ্রস্ত হয় পরে পাল্টা মারমুখী হয়ে উঠেন মন্দির প্রাঙ্গণে জড়ো হওয়া কিছু হিন্দু যুবকরাও ফলে দুপক্ষের মধ্যে কিছু চলে আক্রমণ পাল্টা আক্রমণ এতে অনেকে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে এমন খবরটি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়লে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মূল অভিযুক্ত শিয়াবকে গ্রেফতার করে বর্তমানে অকুস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে করে খবর পেয়ে মাঠে নামেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা তারা একান্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে জড়িতদের পাকরাও করে উপযুক্ত শাস্তির দাবি জানান এদিকে এ পুলিশ মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জোর তদন্তে নামার খবর পাওয়া গেছে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে দুটি সম্প্রদায়ের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন অর্থাৎ স্মার্টফোনের নীল আলোয় অন্ধ হয়ে যেতে পারেন একতা বারবার চিকিৎসকরা বলে থাকেন যদিও চিকিৎসকের কথা কানে তুলেন কম ব্যক্তি সম্প্রতি তার খেসারত দিতে হয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা এক যুবতীকে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে অন্ধকার নেমে আসে জীবনে ভয়ঙ্কর সেই কাণ্ডের কথা জানিয়ে সম্প্রতি টুইট করেন চকুরুক বিশেষজ্ঞ ডক্টর সুধীর কুমার বয়ে দৌড়ানো সেই টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বছর তিরিশের মঞ্জুর মন খারাপের গল্প বলেছেন সুধীর এক সন্তানের মা মঞ্জু স্মার্টফোনে আসক্ত ছিলেন সারা দিনের পর রাত জাগতেন ভার্চুয়াল দুনিয়ায় বাথরুমেও সঙ্গীহত ফোন হঠাৎ একদিন চকে অস্বস্তি বোধ করেন কোনো কিছুর দিকে তাকালে সেই দৃশ্য ছাড়াও নানা দাচের আকৃতি দেখেন আগের থেকে আরও অধিক কঠোর হতে পারে বাল্য বিবাহ বিরোধী অভিযান আজ রাজ্যের ডিসি সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জরুরি বৈঠক কোনো তথ্য না থাকা অবস্থায় যেখানে সেখানে ডুকে অবিবাহিত স্বামীদের গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এরপরই জরুরিভাবে তলব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ খানাপাড়া স্টাফ কলেজে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিটি জেলার উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষক জানা গেছে বাল্য বিবাহের বিরুদ্ধে চলা অভিযানের কৈফিয়েত নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সর্ব ভারতীয় স্তরের কুরআন প্রতিযোগিতায় ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সমগ্র উত্তর পূর্ব ভারতকে গৌরবান্বিত করল দারুল উলুম বাসকান্দির কুদে হাফিজ সুয়াইব মুম্বাইয়ের হজ ভবনে অনুষ্ঠিত অল ইন্ডিয়া মুসাব্বাকাতুল কুরান প্রতিযোগিতায় সমগ্র ভারতের প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন হাফিজ সুয়াইব আহমেদ কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দারুল উলুম বাসকান্দি সহ বরাক উপত্যকার গৌরব বয়ে আনলেন করিমগঞ্জ জেলার কালীগঞ্জের বাসিন্দা নজরুল ইসলামের পুত্র ততা দারুল উলুম বাসকান্দির কুদে হাফিজ সুয়াইব আহমেদ হাফিজ সুয়াইব আহমেদের এই কৃতিত্বের খবর পেয়ে বাসকান্দি সহ বিভিন্ন মহলে কুশির জোয়ার বইছে। আজ হাফিজ সুয়াইব আহমেদকে ট্রেনে করে বদরপুর রেল স্টেশনে উপস্থিত হলে এখানে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় সুযোগ বুঝে চুরি বীরে ঠাসা মানুষের মধ্যে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক চোর জনতার হাতে উত্তম মধ্যমের পর শেষ পর্যন্ত ঠাই হয়েছে জেলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুরে উল্লেখ্য এদিন নিমাইচাঁদপুরের তিন প্রখ্যাত অলির বার্ষিক ইশালে সোয়াব উপলক্ষে ছিল বিশাল আয়োজন বীরে ঠাসা ছিল নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের খোলা মাঠ বরাক উপত্যকার তিন জেলা সহ অন্যান্য স্থান থেকেও মরিদান ও শুভাকাঙ্ক্ষীরা এদিনের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াজ শেষে শিরনি বিতরণের সময় ছয়টি গেটে ছিল মানুষের বীর ফাকে মোবাইল ফোন চুরি করতে শুরু করে ওই চোর কারোর পকেট থেকে আবার কারোর কাছ থেকে অন্য কৌশলে এর মধ্যে একজনের মোবাইল ফোন চুরি করতে হাতে নাতে ধরা পড়ে সে তাকে উত্তম মধ্যম দেওয়ার পর সেখানে থাকা নিরাপত্তা রকির হাতে সমঝে দেন স্থানীয়রা পরবর্তীতে তাকে আটক করে লালা তানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের হাতে দরা পড়া চুরের নাম তাসমিন আলী বয়স আঠারো বাড়ি পাতারকান্দি তানাদিন বৈদ্যনাথপুরে বলে জানা গেছে ঘটনার পর থেকে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লিগাং সাই থেকে ফেরার পথে দুর্ঘটনায় আট বছর বয়সী মেয়ে সহ বাবা মা প্রাণ হারালেন দেমাজি জেলার লকিপাতারে পাতারে পাঁচশো পনেরো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন জানা যায় উল্টো দিক থেকে আসা একটি সুইফট ডিজায়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল স্কুটি ও সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে লিগাং বাইক নিয়ে ফেরার পথে একি পরিবারের বাবা মা এবং আট বছরের এক মেয়ে নিহত হয় এ আর শূন্য পাঁচ জে বি দুই শূন্য দুই দুই নম্বরের সুইফট ডিজায়ার গাড়িটি পরপর তিনটি বাহনে দাক্কা দে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সুইফট ডিজায়ারের চালককে আহতদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে আগামী মাসেই আবার হোলি উৎসব ফলে তার আগে সরকার কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকার কিস্তি পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম এম কিষানের অধীনে তেরোতম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মাসটা ভীষণ স্পেশাল কারণ আগামী চব্বিশ ফেব্রুয়ারি এই প্রকল্পের সূচনা চার বছর পূর্ণ হতে চলেছে তাই জল্পনা পিএম কিষাণের চার বছর পূর্তি উপলক্ষে তেরোতম কিস্তি টাকা পাঠাতে পারে সরকার আজ অর্থাৎ শুক্রবার শুরু হলো বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন মেলা মহাশিবরাত্রিকে গিরে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন বাবার পুজো দিতে পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা আজ অর্থাৎ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণপুরে বুবন মেলার উদ্বোধন করেন দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বুবন মেলার উদ্বোধনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন মুখ্যমন্ত্রী আসার সময় হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেটা আজও রয়েছে প্রয়োজনে ব্যবহার করা যাবে তিনি বলেন স্থায়ী হেলিপ্যাড দুই লাইনের রাস্তা থাকার ব্যবস্থা করতে সরকার প্রয়াস চালাচ্ছে মন্ত্রী এও বলেন মতিনগর হয়ে রাস্তা করার পরিকল্পনা ছিল সার্ভে গ্রুপ সায় দেয়নি তিনি বলেন হাটুবাঙ্গা এলাকাটি একটি বিপজ্জনক বীর জমে গেলে গটে যায় অঘটন তবে পুণ্যার্থীরা যেতে চাইলে যেতে পারবেন এই রাস্তাটি অতি প্রাচীন কারো কোনো আপত্তি নেই এদিন সভা শেষে কিছু দূর উঠে মেলার প্রস্তুতি কতিয়ে দেখেন মন্ত্রী এবার শেষ খবরটি প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে দুই হাজার বাইশ বর্ষের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদেরকে বৃহস্পতিবার আলগাপুর জিনিয়াস জুনিয়র কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আঠাশ ছাত্রছাত্রীর হাতে স্কুটি তুলে দেন মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যক্ষ দিলওয়ার হুসেন আহমেদ মজুমদার জন ছাত্রছাত্রীর হাতে স্কুটি তুলে দেন এই চির আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন